বাবা মা তিন বোন এক ভাইসহ বহু স্বজনকে গুলিতে প্রাণ হারাতে দেখেছে এই শিশু চোখের সামনে পুড়তে দেখেছে স্বজনদের নিথর দেহ প্রাণভয়ে পাহাড় নদী ডিঙিয়ে বাংলাদেশে আশ্রয় মিলেছে ঠিকই মুক্তি মেলেনি ভয়াবহ স্মৃতির থাবা থেকে প্রথম দিকে ভবগুড়ে জীবন কাটালেও পরে এই শিশুর ঠাঁই হয় ক্যাম্পে থাকা আত্মীয়ের কাছে এরপর ক্যাম্পের স্কুলে শুরু হয় তার পড়ালেখা শিক্ষক হয়ে নিজের জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখা এই শিশুর এখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রমা তার মতো প্রায় চল্লিশ হাজার বাবা মাহীন শিশু এসেছিল দুই সালের রোহিঙ্গা ঢলে পরে সরকার তাদেরকে নিকটাত্মীয় এবং বিভিন্ন পরিবারের সাথে থাকার সুযোগ করে দেয় যাদেরকে বলা হয় কেয়ারগিভার সেখান থেকে পিতামাতাহীন অতি ঝুঁকিপূর্ণ সাড়ে নয় হাজার শিশুর দেখাশোনার জন্য কেয়ারগিবারদের প্রতি মাসে দুই হাজার টাকা করে দিত সমাজসেবা অধিদপ্তর তবে দুই সালে অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন কেয়ারগিভাররা ঝুঁকিপূর্ণ এসব শিশু খরচ টেনে নিতে তারা হিমশিম খান ফলে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেকের পড়াশোনা কেয়ারগিভার ও রোহিঙ্গা নেতারা বলছেন এই বাস্তবতা শিশুদের নানা রকম ঝুঁকিতে ফেলবে যার অন্যতম মানব আছে। হিন হে দূর গাইড নে ফোনত জরিয়া মা বাবা ফর সাপোর্ট নে জরিয়া তারা সাদে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি মাদে লাগি যার কই অন্তি আবেছে নদে আর 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 কি হই ন জেনে জানে আর হসসা দি মারা আর সাজা কই ফনা ফরাই বল লাগ বিছা আছে দি ভাই দিন হরে ছয় জন উনি বিভিন্ন ধরনের ক্রাইম অ্যাক্টিভিটি তে জড়িত হয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে মানব পাচারের শিকার দুই হাজার এতিম শিশুকে উদ্ধার করেছেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তারা হিসাবের বাইরে এমন আরও অনেক শিশু পাচারের শিকার হয়েছে বলে আশঙ্কা তাদের অধিদপ্তরের দাবি তহবিলের অভাবে বন্ধ করতে হয়েছে নগদ সহায়তা এখন চেষ্টা যে তাদেরকে তাদেরকে অন্য আবার কিভাবে সাপোর্ট দেওয়া যায় যাচ্ছি যেহেতু তারা দীর্ঘদিন একটা আর্থিক সাপোর্ট পেয়ে আসছিল এটা তাদের জন্য একটা ভালো সহায়ক ছিল পাচার রোধে নজরদারি বাড়ানোর কথা বলছে এপিবিএন তবে শরণার্থী কমিশন বলছে এই শিশুদের নিয়ে নতুন করে বিশেষ কোনো পরিকল্পনা নেই সরকারের প্রলোভন দিয়ে ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলো করতে না পারে সেগুলো আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেগুলো আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি অফিসাররাও ইনভলভ হয়েছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে এনজিওদেরকেও বলি যে তাদেরকে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় তাদের প্রতি সো তারা যাতে ডিরেল হয়ে না যায় এখন পর্যন্ত সম্প্রতি কক্সবাজার উপকূলে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মানব পাচার শিকার লোকজনের অধিকাংশই রোহিঙ্গা এদের আবার উল্লেখযোগ্য সংখ্যক এতিম শিশু সাগর পাড়ে দিতে গিয়ে তাদের কারো শলিল সমাধি হচ্ছে কেউ কেউ বন্দিজীবন পার করছে ইন্দোনেশিয়া থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে যার চিত্র উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে Desk report channel 24.